আমরা জানি কাঁদলে তুমি রাজি হও সেই পাগল পরে হইয়া তোমার দুয়ারে কান্দি আল্লাহ তোমার একটা বান্দারে ওখালিয়াতে ফিরাইয়া দিও না সকলে মনের হাজাত বলেন আল্লাহ 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 আমরা আখেরি জামানার তোমার নবীর এতিম উম্মতের দল ইয়া আল্লাহ মানুষের সামনে কি বলে দাওয়াত দিব তাও জানি না শুধু কোরআন মজিদ লইয়া বসে যাই কোন লিয়া কত্তাই রে মাওলা এরপরে যখন তোর হাফিজ রে ওই জন্য আমরা কোরআন দিয়া বই দেও আল্লাহ মুসলমান রে মাওলা হে আল্লাহ এই ওয়াজের ময়দানের তামাম উলামায়ে কেরাম বুজুর্গানরে হায়াতে তৈয়বা দেও ছোট্টবেলা জানার লোকে দোয়া করি আখান দিয়া আখান দিয়া খান্দা রেখছি সেই প্রবীণ উলামায়ে কেরাম অনেকে দুনিয়াতে নাই আল্লাহ 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 তাদের কবর জান্নাতের বাগান সেই সময়ে এই উলামায়ে কেরাম মজলিস না বইয়া হাত দিলে হয়তো এই ফতোর কোনো সন্ধান পাইতাম না আমাদের আসাতে যায় কেনা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ যতটা ইলমের নূর তারা আমাদেরকে তকসিম করেছেন ততটা নূরের বাতি তাদের কবরে জ্বালাইয়া দাও আল্লাহ জিঙ্গাবাড়ি মাদ্রাসার আগামী বুধবার 18 জানুয়ারির 148তম ওয়াজ রে কবুল করো আল্লাহ আল্লাহ কবুল করো ওয়াজাল আফিদাতান নাস তাহুই ইলাইহা আম্মা আব্বা যাদের নাই মা বাবার কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বি রহমুমা কামা রাব্বায়ানি সগীরা এই অঞ্চলের অনেক প্রবাসী ভাইরা অনেকে বিদেশ থেকে ফোন দিয়া দোয়া চান তাদের ধারণা মজলিসে দোয়া হইলে কবুল হয় তোমার এতগুলি নেক বান্দা লইয়া তোমার বান্দাদের জন্য আয় আল্লাহ আমাদের প্রবাসী ভাই বিরাদর আত্মীয় স্বজন তামামরে তোমার হাওয়ালা করে দিলাম আমাদের ছাত্রদের মধ্যে যুগের শ্রেষ্ঠ আলিম বানাই হোক আমাদের আউলাদ রে নেক আলিম বানাই হোক কারি কোরআন বানাই হোক মুহাদ্দিসিন বানাই হোক মুফাসসিরিন বানাই হোক আল্লাহ যুগের শ্রেষ্ঠ অলি বানাই হোক وصلى الله تعالى على خير الخلق محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين